এইটো আমায় ধোকা দিচ্ছি কেন? আমি ওগুলো পাবো, আমায় কেউ ধোকা দিচ্ছ? এই তো সব কিছু ঠিক, আমি দেখছি তো এটা সব কিছু ঠিক আছে। আমি তোকে বন্ধু মনে করে এটা আমি বসালাম, বলি এ খেতে জ্বললে তুই আমাদেরকে ফেলবি, তুই আমাকে কি ধোকা দিচ্ছি? এ তো সব কিছু তো ঠিক আছে, ওষুধপাতি দরকার হলে তুই আমাকে তো ফোনও করেছিস, বল। এরে ভাই, আমি কী দোষ করেছি বল? আমি তো ঠিকই তোকে বসেছিলি, এবার তুই তুই তাম জল পাঠাচ্ছি রে বোড়াটায়, এটা আমাকে খেতে ঢুকা দিয়েছি জলটা, এটা আমাকে কী হবো বল? আমার খেতে একটু দাঁড় বাইরে নেই, আমার ঘরের লোকে আমাকে চতুর্লক্ষ করছে, আমাকে চতুর্লক্ষ করছে যে আমার ঘরের লোকে। আমি তাহলে কী জবাব দেবো বল? তুই আমার পরিচিত বন্ধু, আর তুই আমাকে এ তো ধোকা দিচ্ছিস, এ তো আমাকে ধোকা দিচ্ছিস বল। বাবা, আমি তোকে প্রত্যেক দিন আছে আছে পূজা করি, আজ তুই আমাকে এরকম ধোকা দিচ্ছিস? হ্যাঁ ঠাকুর, আজ আমার বউ আমাকে তাড়িয়ে চলে গেল চুরু বুকুর দিনে। ভগবান, তুই আমাকে এমন ধোকা দিলিস, আমি এরপরে কি করব? আমার বউ ছিল তখন আমাকে প্রত্যেক দিন দশ টাকা করে দিত, এখন কে দিবে? এখন আমি খুবই টাকা করে খাই প্রত্যেক দিন ঠাকুর। ও মা, তুই জানো মা হয়েছিস গো, এতদিন মাথাটাই জল লাল দিয়ে এখন তো কালেই পাবো না। ঠাকুর, তোকে আমি প্রত্যেক দিন জল দিয়ে দিই, তুই এত বড় হয়ে গেলি, আর তোকে আমি কব জল দিব নাই বলে দিচ্ছি তুমি দেখ, আর আমার বউটা তুই গুছান দিলি ঠাকুর, আর কব জল দিব না যে এত টুড়ু চলে গেছে। তুই আমাকে গোড়া দিয়েছিস, আমার পাশে এসে আমাকে গোড়া দিয়েছিস। ও আমার গুরুদেব, নমস্কার নমস্কার। চুরুকু বাবু আমাকে হালকা ক্ষমা করে দিবে, আমি তোমার পাঁচু তাই করাইছিলাম।
আমাকে হালকা করে ক্ষমা করে দিবে। আসে ভবা, আমার শিষ্য আমি তুই হালকা করে ক্ষমা করে দিচ্ছি। চেষ্টালিস না, আর চেষ্টা যেটা আমি বিষয়টা বলছি, পৃথিবীর সবাই আমার কথা শুনে শুনে তো অ করেছে, তুই শুনে কিন্তু এই মোগরা না আমার কথা শুনছে না। আরে বাবা, আমি মোগরাটাকে বলি আমার ক্ষেত্রে উঠা নিয়ে যাবো না, মোগরা যাচ্ছে না, মোগরা আমার জলটা তো লিখতে হবে, আমার বই তো গাল দিছে না, বুঝি চেষ্টা করে বুঝি। বলে দিচ্ছি, পৃথিবীর সবাই অবাধ বাধ্য হয়ে গেছে। পৃথিবীর সবাই অবাধ্য হয়ে গেছে কি? তাহলে কি মোগরাটা অবাধ্য হয়ে গেছে? তুই আমাকে বল, কুলি কুচু করে বেঁচে উঠে মোগরা সন্দীপ, এটা কি উরুমার ড্যাম? আমি তো কলকাতার লোক, আমি কি করে জানবো? আমার বিপদে পড়বি, আমার শরীর করি, আমি হাতি তুই যাব, আমার পাগুলো চেটে নেই একটু। বাস তুলে হবে না, বাসে আবার ওরা খরচা লেগে যাবে, তো এখন কিছু খরচা লেগে যাবে, তা আমরা কি দেবো? আমি যে 10 টাকা করে প্রতিদিন খাই লোকের কাছে নিয়ে, তো আমাকে বাবা মাতাল বলে সবাই ডাকলে আমার পেস্টি দাও হয়ে যায়। কি ব্যাপার, তোমরা এখানে ইয়া করছো? আমার পাগুলি কেটে দেবে। এগুলো বলি কোথা থেকে এসেছি, আমার কোনো আপত্তি নেই, আমার আপত্তি আছে। কি লোক রে বাপ, কখন বলছে আপত্তি আছে আর কখন বলছে আপত্তি নাই? মাতাল বোটা মাতাল বোড়া হিন্দি বাদ করেছে আর মুসো, আপনারা জানিক নেই, আপনারা যার করে আগে জন্ম আমার শান্তি সুতা হয় না। আর কিসক মাতাল বোড়া, আমি তো ক্ষেতের কাছে আসতা না, এসব মোগরা দেখলে মোগরা দেখতো না, আবার মেয়ে ক্ষেত করলে যাকে মেয়ে জল ধরা কার তুষ্কা করতা হে, কিন্তু আপ কে কর মুসক মাতাল বোড়িয়া বহ মাতাল, আমার মাতাল বোড়িয়া আপ লোক নাই জানতা। আমরা চপ করে কিছু 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 তারপর আপনারা এখানে বেড়াতে এসেছি, তো আমরা এবার ভদ্র ভাষায় বলেছি বেড়াতে এসেছেন? হ্যাঁ, আমরা এই উরুমার ড্যামকে দেখতে এসেছি, এ দ্বারা আমরা এসেছি, আমরা তো টাউনের মানুষ, এই সব গ্রামে আমরা যাই না। এই যে এখানে কি কি ভালো জিনিস আছে একটু বলে দিবেন, তোমরা তো গ্রামের লোক, খুব সরল সরল মানুষ। বুঝলে 10 টাকা ইয়াদেরকে দিতে হবে, নাই তো দেখান দিবে নাই, দিয়ে দেবো 10 টাকা বলে নো। চলো চলো চলো, বলে দিচ্ছি আমাদেরকে 10 টাকা আগে তো দিতে হবে। আমরা তো যাবো আগে, আপনি ভাবো 10 টাকা দিয়ে দিন, তারপরে আমরা পরবর্তী পাওনাটা আমরা ভদ্রভাবে খুঁজে দেবো। কোনো কিছু কোনো কিছু দেখা দিবে।
আপনারা যদি দেখবেন তো চলো, আর এখানে সমুদ্রের মতন জল আছে, চলো আপনারা দেখবেন। আরে রাস্তা করছি ওখানে যাবে সমুদ্রে ডাকে, আবার তাহলে আর কোনো ভালো রাস্তা নেই এখানে, কোনো কিছু না, পিচের পিচের থেকে ভালো রাস্তা এটা, এটা পিচের পিচ। আমার কোন আপত্তি নেই, আপনারা যেটা ভালো চলো চলো। বাঘ নাই ভালুক, ইম্মা তালটাই কি কি যে বলে, আমরা কোন বন ঘুরতে আসেছি, সে বাঘ ভালুক পাবো, আমরা ড্যাম ঘুরতে আসেছি, কোন বাঘ ভালুক পাবো, এলে এত সুন্দর ড্যাম। ও চুপ মাতাল বসে চো চো চো। ভদ্রভাষায় আমি বলেছি না রে, আমি ভদ্রভাষায় আমার সাথে কথা বলছি, আমার পেছনে এসো, আমার সব দেখা যায় যা, আপনি কিছু মনে করবেন না, এগুলো আমার দেখা যায় কিছু। আমরা অপমান হয়ে যাচ্ছি তো ওই কাটে, এখানে হালকা ফুলকা করবো, এখানে তো সাহেব কাকু, সাহেব কাকু ওই সুন্দর। সব কাজ করবি নাই, এমনি নোগ্রামি কাজ একদম করবি নাই, মদ খাবি মদ খা, কিন্তু এমন কাজ করবি না। বাপরে বাপ, কি সুন্দর জায়গা, আগে দেখলে পিকনিক আমি আসছি। সাহেব কাকু, সাহেব কাকু, ও সাহেব কাকু এদিকে এসো, এদিকে এসো, ও সাহেব কাকু এদিকে এসো না বাবা, এই বাবা আমি কিছু কথা বলছি না, শালা তোর কথা যে গাঁজাই করছে নাই। হ্যাঁ আমি তোর গুরুতে আপনি কি দেখতে পাচ্ছেন সাহেব বাবু, দেখুন কি সুন্দর জলের রাশি দেখা যাচ্ছে, কি সুন্দর দৃশ্য, সুন্দর মন্দির দৃশ্য কি সুন্দর দেখা যাচ্ছে না, দেখো না আপনি কি দেখতে পাচ্ছেন? না আমি জল না দেখতে পাচ্ছি, আমি কানা বটি কানা, এত জল দেখতে পাচ্ছি আর বলছে জল দেখতে পাচ্ছি না, আর যা প্রশ্ন করে, এত জল দেখাচ্ছে আমরা তো গ্রামের শৈশবের মানুষ যাই, আমার পিছিয়ে পিছিয়ে আয়, আমি তোকে রাস্তা দেখা দিচ্ছি, একটা ফটো তুল, ভালো করে দিয়েছে তুললি না, আগে যদি আমি এগিয়াটা জানতি না, কি সুন্দর জায়গা, সুন্দর তাহলে আমি আর একবার আসতি, এখানে একটা পার্ক থাকলে ভালো হতো। ও সাহেব বাবু, আর পার্ক তো আছে রে বাবা, ওদিকে যুগল পার্ক দেখা পাচ্ছ না আপনি, তুই সুগম থাক, তোর সাথে আসি তো আমার প্যারা আছে, বেশি চেতালো 10 টাকা পাবি না, চো 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 ওদের ফটো তুলবো, তো বিজয় দে আমি এই বছর পিকনিকে আসবো। আমার মাথা লোক হয়েছি নাকি, শুনেলি এটা বুঝে, আমার মাথায় বুঝে এসেছে, কোনো কিছু কোনো কিছু ছুটে বুঝে এসেছে, সবাই তো এমনি করে চলছে না, এমনি করে আমরা একটু অন্যভাবে চলবো,
অন্য ভাবে আমরা চলবো, তুই আমার আমার সাথে সাথে চল। এইভাবে চলো, শহরে বাবু এদিকে একটু ভালো হালকা করে ভালো দিবে আমার কি অনিমেল। এই জায়গাটা বিরাট আছে, হ্যাঁ বিরাট জল যায় এই আশেপাশের গ্রাম গুলোতে জল এটা সাপ্লাই করে, সাপ্লাই ওই ওখান থেকে মানে ওই কল টাইম কল থাকে না সেখানে গুলাতে, হ্যাঁ ওগুলাতে জল। কি বলছিস কি বলছি রে, কখন বলছি সরবত যায় কখন বলছি মদ যায়, এই মাতাল্লার সাথে বকিয়ে কোনো লাভ নাই। ঢুকতে দিয়ে হবে ওই জল ঘরটাকে ঢুকতে দিয়ে হবে নাই, তোরা কোন হলিডাস পেল বড়ি, আমি হলি এই ড্যামটার মালিক। না না এটা তো সরকারি ড্যাম, আর সরকারি ড্যামের তো মালিক নেই দেখবে, তুমি আচ্ছা রকম বলছো এটা সরকারি ড্যাম, তবে আমি নিজে আমি নিজের ড্যাম মনে করি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা মেনে নিয়েছি তুমি এখানের মালিক, তো বলি ওই জলঘরটাতে আমাদের ঢোকার ব্যবস্থা হবে, আমরা বাজার থেকে এসেছি অনেক দূর থেকে। ও সাহেব বাবু এই যে কি ব্যাপার, তোরা কি বলছিস বল। আর সাহেব বাবু কিছু মানে আমি বলতে চাইছি ওটা গুঠু, ওটা হলো গুঠু, ওটা সরকারি ড্যাম, তবু মানে গুঠু আমাদের দেখাশোনা করে ড্যামটার, কাকু প্লাস্টিক ফেলতে দিন আবর্জনা করতে দেন, ও দেখাশোনা করে চেষ্টা করে রাখার চেষ্টা করে। হ্যাঁ আমরা বুঝতে চাই, বুঝি বাইরে দেখো আর ফটো, এটা কোনো সরের বাবু চান্স নাই, আমি ওই ড্যামটার মালিক। আর সাহেব বাবু দাঁড় কার ফটোর মাইস্টুপিটি কোথা বুঝিস, আমি সমাধান করেছি এটা, আর বাবু এদিকে আর আমার পেছনে পেছনে সমাধান আমি করতে হবে তো আমাকে। একটা জিনিস ভালো লাগলো, এই যে ড্যামটা সরকারি ড্যাম বটে, তাও তুমি এত পরিষ্কার করে রাখিয়েছো, এমনি চালান যাও চালান যাও, আমরা এখানে ফটো তুলে নিয়ে চলে যাবো, আমরা এখানে নান দেখবো ঠিক আছে। জল দিলে ঢের হয়ে যাবে। আমাদের এসব আমাদের লাল মধু খেয়ে নেশা হয় নাই, তবু আমরা এই লাল মধুটা খাবো আর কি। তোদেরকে 10 টাকা করে পয়সা দিয়ে দিচ্ছি, না রে বাবা হবে না, মহিলা তো ডেলি আমরা খাসি আর লাল মধুটা হালকা ডেলি হয়ে যায় গাবি ডেলি, আর মহিলা খাই না খাই না। আরে বাবা হবে না রে, কোথায় গেলি রে ওই শুভঙ্কর, রে শুভঙ্কর কাকু এসো কি রে চুরুমুকু বাবা,
এখানে আসিনি আর মদ খাচ্ছি নাকি? আসি সেদিন আর মাইটা ভুলে গেলি নাকি তোরা? আচ্ছা বাবুরা তোরা কোথায় আসিছি বল না? তোরা মদ খাচ্ছিস মদ খা, উয়ারা খাওয়াইছি না, উয়ারা গোটা দিন টয় টয় মদ খাই নিয়ে ঘুরে বলে জানিস, আর ঘরের লোক কিছু বললে ঘরের লোকের সঙ্গে শান্তি করে, তোরা কি বুঝবি এখানে? আমি ডাকছি তোর টুরা হলো দিবার পড়ে, আমি অনেকদিন পরে ঘর আলিনিও তোর ড্যামটাকে দেখতে তোমার মন করতেছিল, ওই জন্য আমি ওই ধারে দাঁড়াইছি। রাটা হলো দে অতক্ষণ হাঁকাছিছি আপনার ছেলে ভালো? হ্যাঁ এটা আমার ছেলে, কলকাতায় পড়াশোনা করে, তো কিছুদিন ছুটি পাইলে তখন এই ঘর দিয়ে চলে আসি। আচ্ছা ভালো ভালো, তাহলে কাকে বাবু আমরা আসছি। আচ্ছা এই এদিকে শুনো শুনো, এদিকে আসো, এই মদের বোতল গুলো এইখানে ঝুটাই দাও কুন্ডাই দাও, এইখানে আমাদের রাস্তা বটে তো বুঝলে, তো এটা দিয়ে আমরা যাওয়া আসা করি আস্তে আস্তে, এটা যাওয়া আসা করি বুঝলে, ভাঙা ভাঙি করবে না, অসুবিধা হয় আমাদের। বাবা তাহলে আমি একটু পরে যাচ্ছি, সাইকেলও তো আসে না, সাইকেল করে আমি একটু পরে চলে যাচ্ছি। না না চ চ খাসি নাই কিছু নাই, চ হাওয়াতে ভিডিওটা সবাই দেখবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে, আলহামদুলিল্লাহ কিছু বলবো। আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তবে একটা কমেন্ট করে দিবে, ই আর নাই বলিবা, একটা সাবস্ক্রাইবও করে দিবে, আমি আর নাই বলিব, আমি কিছু বলিব। হ্যাঁ হ্যাঁ পরে বল, এই কিছু নাই বলবি, আর আমরা কিছু বলবো না, সব বলে নিয়েছি, হুরাঙ্গিলছি।